নতুন শিক্ষা কারিকুলাম বাতিল, নম্বর ভিত্তিক মূল্যায়ন পদ্ধতি চালু এবং শিক্ষার্থীদের দলগত কাজে ডিভাইসমুখী হতে অনুৎসাহিত করা সহ আট দফা দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত শিক্ষা আন্দোলন। সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচিতে সংগঠনটির আহ্বায়ক রাখাল রাহা বলেন, একটি নতুন কারিকুলাম প্রণয়নের আগে বিভিন্ন মহলে আলোচনা এবং শিক্ষার্থীদের জন্য তা উপযোগী কিনা সেটি যাচাই বাছাইয়ের প্রয়োজন ছিল। দেশের পরবর্তী প্রজন্মকে বাঁচাতে হলে এই কারিকুলাম বন্ধ করার বিকল্প নেই বলেও মনে করেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের দলগত কাজে ডিভাইসমুখী হতে অনুৎসাহিত করতে হবে বলে দাবি করেন অভিভাবকরা।